দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়বস্তুটা ক্রিকেট, কিন্তু ক্রিকেট হলেও আরো ভালো করে বললে ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এবং তিনি ক্রিকেট মাঠের বাইরে এমন কাজ করছেন যেটাই খবরে ছড়িয়ে পড়ছে বা যেটাই সব থেকে বেশি মানুষ এখন পছন্দ করছেন। ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে ক্রিকেট খেলার সঙ্গে জড়িয়ে নেই, তিনি প্রথম টেস্টেও খেলতে পারেননি ভারতের বিরুদ্ধে, তার কারণ চোট। এবং দ্বিতীয় টেস্টের আগেও তিনি সুস্থ হলেন না, তাই ডেভিড ওয়ার্নারকে ছাড়াই অস্ট্রেলিয়ার দলকে খেলতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে গতবার যখন ভারত অস্ট্রেলিয়াতে গিয়েছিল এই সিরিজটি খেলতে, তখন বল বিকৃতি কাণ্ডের শাস্তি হিসেবে ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথকে খেলাতে পারেনি অস্ট্রেলিয়া। তাই ডেভিড ওয়ার্নার নিজের দেশের মাটিতে ইন্ডিয়ার এগেনস্টে বা ভারতের বিরুদ্ধে বেশ অনেকদিন ধরেই খেলতে পারছেন না। যদিও ডেভিড ওয়ার্নার মাঠে নেমে যে খেলাটা খেলতে পারছেন না ভারতীয়দের বিরুদ্ধে, সেই খেলাটা যেন ভারতীয়দের বিরুদ্ধে না, ভারতীয়দের হয়ে ডেভিড ওয়ার্নার এমন ব্যাটিংটা করছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি ছয়লাভ হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার অগণিত ভক্তরা তাকে বাহবা দিচ্ছে, কেউ কেউ বলছে যে আপনি শিগগিরই অভিনয়ে ফিরে আসুন, বা আপনি অভিনয়ে আসুন, বা আপনি বলিউডে আসুন, আপনাকে কিন্তু অভিনয় করাটাই মানাবে। তা হলো একটি ফেস অ্যাপ যেখানে আপনার মুখ অন্য কারোর মুখ হিসেবে বানানো যায়। এখন তো টেকনোলজির যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখন এত এত অ্যাপ হয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি নিজেকে নানা রকম সাজাতে পারেন, বানাতে পারেন। তো ডেভিড ওয়ার্নার এরকমই যেন নিজেকে সাজাচ্ছেন, বানাচ্ছেন, এবং তিনি করছেন যেটা তিনি বলিউড তারকাদের মুখের সঙ্গে নিজের শরীর বা এরকম মানে বলিউড তারকাদের অনুকরণ করছেন সোশ্যাল মিডিয়ায়। কি হয়েছে, কিছুদিন আগে, সপ্তাহখানেকও হয়নি এরকম সময় আগে, তিনি ঋত্বিক রোশনের জায়গায় বা ঋত্বিক রোশনের সঙ্গে নিজের মুখ মিলিয়ে একটা ছবি পোস্ট করেন, এবং তাকে হুবহু ঋত্বিক রোশনের মতো লাগছিল ওই অ্যাপের জন্য। সেটা প্রায় 2.5 মিলিয়ন লোক অলরেডি দেখে ফেলেছে। ডেভিড ওয়ার্নার ঋত্বিক রোশন সাজলে কেমন লাগে এইটাই তো দেখার ছিল মানুষের, সেটা দেখে ফেলল প্রায় 2.5 মিলিয়ন মানুষ। এবং বিষয়টি বা এই ভিডিওটি এক সপ্তাহ হয়নি যে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, আমি যখন এই ভিডিওটা শুট করছি তখনও এক সপ্তাহের মধ্যে 2.5 মিলিয়ন মানুষ দেখেছেন ডেভিড ওয়ার্নারকে কতটা ঋত্বিক রোশন লাগে। কিন্তু ঋত্বিক রোশন হয়েই ডেভিড ওয়ার্নার কিন্তু একেবারে থেমে যাননি, বরং তিনি পা গলিয়েছেন বলার জায়গায়, বোধহয় বলা ভালো যে তিনি মুখ গলিয়েছেন বা শরীর গলিয়ে দিয়েছেন। এবার বলিউডের রোম্যান্টিক কিং খান বা বাদশাকে শাহরুখ খানের ভূমিকায়, তবে শাহরুখ খানের কোনো রোম্যান্টিক ইমেজের সঙ্গে নিজের মুখ তিনি জুড়িয়ে দেননি, বরং তিনি কাজটি করেছেন ডন টু, শাহরুখ খানের ডন, ওই সিনেমাতে এই সিনেমায় বা ওই ছবিতে একটি অ্যাকশন সিকোয়েন্স ছিল, সেই সময় ওই ছবিতে শাহরুখ খান যে কাজগুলো করছিল ওই কাজগুলোই করছেন ডেভিড ওয়ার্নার, মনে হচ্ছে তাকেই করছে। তো এই জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এইটাই, এই ভিডিওটাও, শাহরুখ খানের এই ভিডিওটাও, সেটাও প্রায় 2.5 মিলিয়ন, আমি যখন বলছি ভিডিওটা শুট করছি তখন 2.5 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। আপনি ভাবুন, দুটো ভিডিও মিলে 5 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ডেভিড ওয়ার্নারকে কতটা ঋত্বিক রোশন লাগছে, ডেভিড ওয়ার্নারকে কতটা শাহরুখ খান লাগছে। এবং ডেভিড ওয়ার্নার নিজেও জিজ্ঞেস করেছেন বা বলেছেন সোশ্যাল মিডিয়ায় যখন এই ভিডিওগুলো সেই অর্থে পোস্ট করেছেন, তখন তিনি বলেছেন যে আমাকেও একবার পরখ করে দেখতে পারেন। পরখ করে দেখতে পারা কি, আপনার অনুরাগীরা বা প্রচুর ভারতীয় বা প্রচুর মানুষ বলেছেন যে আপনি এবার আসুন অভিনয় করুন, কারণ আপনাকে ভালো লাগছে। হঠাৎ করে আমরা যদি ডেভিড ওয়ার্নারকে শাহরুখ খানের মতো করে বা ঋত্বিক রোশনের মতো করে দেখতে পাই, ভালো লাগবে না? তো আপনি যদি এখনো এটা না দেখে ফেলেন, তাহলে অবশ্যই দেখে নিন ডেভিড ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া পেজগুলো, সেখানেই আপনি এগুলো পেয়ে যাবেন। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।